আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে মালির ভ্যারাইটি 19-20 ভ্যারাইটিটা ওটা ক্রপ শো করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের এখানে উপস্থিত আছে যেটা ক্ষেতের উপরে আমরা ক্রপ শো রাখছি, উনি ক্ষেতের জন্য উনি উপস্থিত আছে। আমি দু একটা কথা ওনার থেকে জানবার চেষ্টা করবো যে স্যার, আজকে যেটা আপনি ভ্যারাইটি করছেন, ভ্যারাইটি করে আপনি কীরকম ফলন পেলেন? ইনশাল্লাহ, যেটা 19-20 যেটা মালিকমের যেটা ভ্যারাইটি, এই পুস্তটা আমি 3 বছর ধরে আবাদ করতেছি। আচ্ছা, তাই ইনশাল্লাহ 5 বছরও 18-18.5 ঘন্টা হয়েছিল। আচ্ছা, 10 বছরও এরকম হয়েছে। এবার ইনশাল্লাহ যেটা খাতের ইনশাল্লাহ এবার আরও বেশি দেখা যাইতেছে। আচ্ছা, কলাগুলাও মোটামোটা হয়েছে, লম্বা হয়েছে। এখানে আরো ভ্যারাইটি দেখতে পাওয়া যায় পাথারে, যেখানে আছে পাইনের 33-55। তো পাইনের 33-55 তুলনায় এটা কিরকম হয়েছে? না, পাইনের আর অন্যান্য ডিকেসি আছে ওনার থেকে আর বহুত আরো তো আপনি ইয়ার আগে আগে থেকে তো খেত গুলা করতেছেন, তো ইয়ার আগে তো অন্য অন্য ভ্যারাইটি দেখতেন বা খেত করতেন, তো আগের ভ্যারাইটির তুলনায় বর্তমান যেটা ভ্যারাইটি মালির 19-20 আরো আপনারা খেত করবেন, আরো ভাই ব্রাদার যেগুলা গ্রামে খেতে মানুষ আছে সবের এই খেত করবেন মানে আহ্বান করেন। কি জন্য? যারা যদি ওরা যদি খেতিবাদী করে যদি ভালো ফলন পায়, খেতিবাদী করে যদি ভালো ফলন পায়, এটা সবারই ভালো। আরেকবার বলবেন কি ভ্যারাইটি? আমি মুস্তাফিজুর সবাইকে স্বাগতম জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি।